نسيرٍ رحمة الله عليه إمام مالك رحمة الله عليه حدث كجاني دلن خمسة لا يعلمهن إلا الله এমন পাঁচটা বিষয় রয়েছে যে পাঁচটা বিষয় সম্পর্কে পৃথিবীর কোন মানুষ জানে না একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট শুধু একটি বিষয় জানতে চেয়েছিলেন কি বিষয় আমার মনটা কখন হবে আপনি আমাকে ইয়া রাসূলুল্লাহ মন সম্পর্কে জানতে চেয়েছিলেন কিন্তু এমন পাঁচটি বিষয় রয়েছে যে পাঁচটি বিষয় পৃথিবীর কোন মানুষ জানে না একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া بسم الله الرحمن الرحيم يسألك الناس عن الساعة قل إنما علمها عند الله وما يدريك لعل الساعة تكون قريبا صدق الله مولانا العظيم بارك الله لنا ولكم في القرآن العظيم سبحانك لا علم لنا আখেরাতের প্রতি
আখিরাতের কথা পরকালের কথা ভুলে যাচ্ছে, পুনরুত্থানের কথা ভুলে যাচ্ছে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কিয়ামতের কিছু কিছু নিদর্শন আলাপত জানিয়ে দিয়েছেন, যাতে করে কিয়ামতের ভয়াবহতার কথা স্মরণ করে, কিয়ামতের কথা পরকালের কথা স্মরণ করে দুনিয়ার রূপ লাভসা টাকা পয়সা অর্থ করি এইগুলো যে রূপ লাভসা এইগুলো থেকে বিরত থাকে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে কিয়ামতের কিছু আলামত কিয়ামতের কিছু নিদর্শন জানিয়ে দিয়েছেন, যাতে করে আমরা দুনিয়ার রূপ লালসা থেকে বিরত থাকি। আর এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 23 নম্বর আয়াতের ভিতরে ঘোষণা করেছেন, মানুষ আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করবে, পরকাল সম্পর্কে জিজ্ঞেস করবে। কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, হে রাসূল আপনি মানুষদেরকে জানিয়ে দিন, বলে দিন কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নিকট রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সারা কিয়ামত কবে হবে কেউ বলতে পারবে না। وَمَا يُدْرِيكَ لَعَلَّ السَّاعَةَ تَكُونُ قَرِيبًا, তবে জেনে রাখো কিয়ামত অতি নিকটে। কিয়ামত সম্পর্কে মানুষ আপনাকে জিজ্ঞেস করবে, কিয়ামত কখন হবে, মাদার সাআ কিয়ামত কখন হবে, এই সম্পর্কে আপনাকে মানুষ জিজ্ঞেস করবে, আপনি বলে দেন কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, কিয়ামত কখন হবে এটা কেউ জানে না, কোন নবী জানে না, কিন্তু পীর আউলিয়া বুজুর্গ কেউ জানে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানে। তবে জেনে রাখো ওয়াইদরিকা লাসাআতা তাকুনু ক্বারিবা, কিয়ামত অতি নিকটে। যেহেতু কিয়ামত অতি নিকটে, সেজন্য আমাদের কি করতে হবে, আমল করতে হবে, কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বে আমল করতে হবে, বেশি বেশি করে নেক আমল আমাদের করে যেতে হবে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মদিনায় বাস করতেন, মদিনার বাইরে বের হতেন না। কেন বের হতেন না? যদি মদিনার বাইরে বের হতেন, তিনি ভাবতেন যদি আমি মদিনার বাইরে বের হই তাহলে না জানি মদিনার বাইরে আমার মৃত্যু এসে যায়। তাই মদিনার ভিতরে থেকে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মানুষদেরকে ওয়াজ নসিহত করতেন, মদিনার বাইরে যারা থাকতো তারাও দাবি করত, আবেদন করত, আপনি শুধু মদিনার ভিতরে থেকে ওয়াজ নসিহত করেন, মদিনার বাইরে আসেন না, আপনার থেকে আমরা কিছু শুনতে পাই না ওয়াজ নসিহত। আপনি যদি মদিনার বাইরে বাইরে বের হয়ে আমাদেরকে কিছু ওয়াজ নসিহত করতেন, কিন্তু ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির আশা আকাঙ্ক্ষা যে আমার মৃত্যুটা মদিনাতেই হোক, মদিনার ভিতরে হোক, মদিনার বাহিরে যাতে না হয়, এই জন্যই তিনি সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুতি থাকতেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতেন, হে আল্লাহ আমার মনটাও যেন মদিনাতেই হয়। তো একদিন রাত্রে তিনি দোয়া করতেছেন, হে আল্লাহ আমার মনটা যেন মদিনাতেই হয়, মদিনার ভিতরেই হয়, মদিনার বাহিরে যাতে না হয়, এই দোয়া করছেন। এক পর্যায়ে ঘুমিয়ে গেছেন, ঘুমের ঘরে স্বপ্নে আল্লাহ রাব্বুল আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ নসিব হয়। আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ যখন কিনা নসিব হলো, তখন আল্লাহর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন,
أخبرني عن موت يا رسول الله. يا الحبيب صلى الله عليه وسلم আমার মত সম্পর্কে আপনি জানিয়ে দেন, আমার মত কোথায় হবে, কখন হবে। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি প্রশ্ন করলেন, মৌখিক আমার মত কখন হবে আপনি জানিয়ে দেন, বলে দেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ আঙ্গুল দেখিয়ে দিলেন, পাঁচ আঙ্গুল দেখিয়ে দিলেন। প্রশ্ন করলেন মুখী, কিন্তু উত্তর দিলেন পাঁচ আঙ্গুল দেখিয়ে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি এর ঘুম ভেঙে যায়, চিন্তায় পড়ে গেলেন, পেরেশানির ভিতরে পড়ে গেলেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ আঙ্গুল দেখিয়ে কি বুঝাইলেন, পাঁচ মিনিট আমার সময় আছে নাকি, না পাঁচ ঘন্টা, না পাঁচ মাস, না পাঁচ বছর, পেরেশানির ভিতরে পড়ে গেলেন। এনার খাদেম ছিল, খাদেমকে ডেকে বললেন, তখনকার যুগে মদিনায় সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যাকারী ছিলেন আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি। এনার খাদেমকে ডেকে বললেন, তুমি ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহির নিকট যাবে, এ জিজ্ঞেস করবে, কেউ যদি ঘুমের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে জিজ্ঞেস করে তার মত সম্পর্কে, আর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পাঁচ আঙ্গুল দেখিয়ে দেন, তাহলে এর ব্যাখ্যা কি হবে। তবে স্মরণ রাখবে, যখন তুমি ব্যাখ্যা জানবে ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহির নিকট, তুমি আমার নাম বলবে না, জিজ্ঞেস যদি করে তাহলে তুমি বলবে তুমি দেখেছ। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির খাদেম ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহির নিকট গেলেন, গিয়ে বললেন, কেউ যদি ঘুমের ভিতরে স্বপ্নে দেখে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর জিজ্ঞেস করে তার মত সম্পর্কে, তাহলে এর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পাঁচ আঙ্গুল দেখিয়ে দেন, তাহলে এর ব্যাখ্যা কি হবে। ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করলেন, স্বপ্নটা দেখেছে কে? আমি দেখেছি, তুমি স্বপ্ন দেখতে পারো না, বললেন ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি, বলেন তুমি স্বপ্ন দেখতে পারো না, অন্য কেউ দেখেছে। খাদেম দৌড়ে আসলেন ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির নিকট এসে বললেন, হুজুর ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি বলেছেন এই স্বপ্নে নাকি আমি দেখতে পারি না, স্বপ্নে কে দেখেছে তা বলার জন্য। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বলেন, যাও তুমি গিয়ে আমার নামে বলে দাও, নিজে কি আমার নাম হয় বলে দাও। খাদেম এসে ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি বললেন, এই স্বপ্ন দেখেছেন ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি। এবার ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি বলেন, হ্যাঁ এবার তুমি সত্য কথা বলেছ, এই স্বপ্ন ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না, এরকম স্বপ্ন ইমাম মালিক তারা মদিনাতে আর কেউ দেখতে পারে না, ইমাম মালিকের দ্বারাই সম্ভব এরকম স্বপ্ন দেখা। তবে শুনে নাও এই স্বপ্নের ব্যাখ্যা কি, এই স্বপ্নের ব্যাখ্যা ইমাম ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি খাদেমকে জানিয়ে দিলেন, খামসাতুন লা ইয়ালামুন্না ইল্লাল্লাহ, এমন পাঁচটা বিষয় রয়েছে যে পাঁচটা বিষয় সম্পর্কে পৃথিবীর কোন মানুষ জানে না একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। আল্লাহু আকবার।
ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট শুধু একটি বিষয় জানতে চেয়েছিলেন, কি বিষয়? যে আমার মনটা কখন হবে আপনি নিয়ামতি ইয়া রাসূলুল্লাহ, মন সম্পর্কে জানতে চেয়েছিলেন। কিন্তু এমন পাঁচটি বিষয় রয়েছে যে পাঁচটি বিষয় পৃথিবীর কোন মানুষ জানে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। এই পাঁচটি বিষয় কি বলবো? জি ইনশাআল্লাহ। এই পাঁচটি বিষয় সূরা আহজাবে 24 নম্বর সূরা লোকমানে 24 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে। যে পাঁচটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া জানে না, এইরকম পাঁচটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানে 21 নম্বর পারা সূরা লোকমান 24 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় বলে দিয়েছে। নম্বর এক, ইন্নাল্লাহা ইন্দাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন হবে এই ব্যাপারে পৃথিবীর কোন মানুষ জানে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। নম্বর দুই, ওয়াইনাজিল গাইয়্যিজ, বৃষ্টি কখন হবে কোন জায়গায় হবে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীর বুকে এমন কোন মানুষ নেই জানবে। নম্বর তিন, ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের ভিতরে রেহেমের ভিতরে কি আছে, পুত্র সন্তান না কন্যা সন্তান আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। নাম্বার চাই, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল তোমার কি ঠিক রয়েছে, কি খাবে এই সম্পর্কে পৃথিবীর কোন মানুষ জানে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, ওমা তাদরি নাফসুম বিআইয়্যি আরদিন, আমাকে জানিয়ে দাও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো পাঁচটি বিষয় এমন রয়েছে, এই পাঁচটি বিষয় সম্পর্কে পৃথিবীর কোন মানুষ জানে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। আর তুমিও জেনে না, ওয়া তাদরি নাফসুম বিআইয়্যি আরদিন তামূত, কার মত কোন জমিনে হবে, কোন জায়গায় হবে, কোন সময়ে হবে, কতটা সময় হবে, কত সেকেন্ডে হবে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। তাহলে মত সম্পর্কে ইমাম মালিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মাধ্যমে জিজ্ঞেস করেছিলেন, আমার মতটা কখন হবে, কিভাবে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ আঙ্গুল দেখিয়ে বলেছিলেন। এমন পাঁচটি বিষয় যে পাঁচটি বিষয় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না, পৃথিবীর কোন মানুষ জানে না, কোন নবী জানে না, কোন আউলিয়া কি বুজুর্গ পর্যন্ত জানে না। এই পাঁচটি বিষয় আমরা সকলেই স্মরণ রাখবো। এক নম্বর হলো যে কিয়ামত কখন হবে, এই বিষয়ে জ্ঞান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন নিকট আছে, আল্লাহ রাব্বুল আলামিন জানেন। নাম্বার দুই, যে বৃষ্টি কখন হবে, এই জ্ঞান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আছে। নাম্বার তিন, ওয়ায়ালাম মা ফিল আরহাম, মায়ের পেটের ভিতরে রেহেমের ভিতরে কি সন্তান হয়েছে, পুত্র সন্তান না কন্যা সন্তান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ওয়া তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল আমি কি খাবো, আমার রিজিকটা কি, এটা পৃথিবীর কোন মানুষ জানে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ওয়া তাদরি নাফসুম বিআইয়্যি আরদিন তামূত, কার মত কোন জায়গায় রয়েছে, কোন জমিনে রয়েছে, কোন সময় মত হবে, এই বিষয়ে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। কিয়ামত কখন হবে, ইয়াসআলুকা আন-নাস আনি সাআহ, কিয়ামত সম্পর্কে মানুষ আপনাকে জিজ্ঞেস করবে, বলে ইন্নামা ইলমুহা ইন্দাল্লাহ, উনি বলে দেন হে রাসূল, যে কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। তবে আপনি এতটুকু বলে দেন,
وما يكون إنما علمها عند الله وما يدريك لعل الساعة تكون قريبا قد قيم القوت نكوني কিয়ামত সম্পর্কে মানুষ জানে না তবে কিয়ামতের যে সমস্ত আলামত রয়েছে চিহ্ন রয়েছে নিদর্শন রয়েছে সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছে কি কি আলামত রয়েছে কিয়ামত কখন হবে সেটা তো কেউ জানে না তবে হবে কখন হবে সেই নিদর্শন সমূহ আলামত সমূহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন এক নাম্বার হলো সেই সমস্ত আলামতের কিয়ামতের আলামত সমূহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার আগমন হওয়া পৃথিবীর বুকে আমার আগমন কথা হওয়া এটা হলো কিয়ামতের আলামত মিলাদী মাউতি ও মাউতি আমার মৌত আমার জন্ম পৃথিবীর মুখে আমার আগমন ঘটা এবং পৃথিবী থেকে আমার বিদায় নেওয়া এটাও কিয়ামতের একটা আলামত তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে নিয়ে প্রায় 1500 বছর আগে এই কথা বলেছেন 1500 বছর আগে বলেছেন যে আমার মৌত হলো আমার আগমন কথা এটাই হলো কিয়ামতের একটি বড় নিদর্শন একটি নিদর্শন তাহলে 1500 বছর আগে এই কথা বলেছেন তাহলে কিয়ামত হওয়ার বাকি আছে আর কতদিন বাকি আছে কতদিনই কোন যখন মনে করবে আমার মৌত হয়ে গেছে তখন মনে করবে যে কিয়ামতটা অতি নিকটই বেশি মনে নয় একেবারে কাছেই কিয়ামত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুহাইস্তু আনা ওয়াসআতু কাহাতাই বুহাইস্তু আনা ওয়াসআতু কাহাতাই আমি এবং কিয়ামতের মাঝখানে এই শাহাদত আঙ্গুল এবং মধ্যম আঙ্গুল শাহাদত আঙ্গুল এবং মধ্যম আঙ্গুলের মাঝে যতটুকু ব্যবধান এতটুকু ব্যবধান আমি এবং কিয়ামতের মাঝে তাহলে শাহাদত আঙ্গুল আর মধ্যম আঙ্গুল এই দুইটার মানে কতটুকু ব্যবধান সামান্যটুকু ব্যবধান এজন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুহাইস্তু আনা ওয়াসআতু কাহাতাই আমি এবং কিয়ামতের মাঝখানে শাহাদত আঙ্গুল এবং মধ্যম আঙ্গুলের মাঝখানে যতটুকু ব্যবধান রয়েছে এতটুকু ব্যবধান তাহলে বুঝা গেল কিয়ামত অতি নিকটই খুব কাছাকাছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেছেন আর 1500 বছর আগে তাহলে কিয়ামত অতি নিকটই এই জন্য কিয়ামতের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে কি প্রস্তুতি নিব বেশি বেশি নেক আমল করতে হবে আমাদের এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন আউ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন তাবুকের যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চামড়া তাবুকের ভিতরে চলে গেল আমি ওই তাবুর কাছে গিয়ে দাঁড়ালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতর থেকে আমাকে বললেন যাও তুমি ভিতরে চলে আসো আমি জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ আমি কি পুরোপুরি ভিতরে ভিতরে প্রবেশ করব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ তুমি পুরোপুরি ভাবে ভিতরে চলে আসো আমি ভিতরে তাবুর ভিতরে চলে গেলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন এমন ছয়টি বিষয় গণনা করবে এই ছয়টি বিষয় যখন তোমার গণনা করা শেষ হবে তখন মনে করবে কিয়ামত অতি নিকট নাম্বার 1 মাউতি আমার মৌত আমার মৌতটা যখন হয়ে যাবে তখন মনে করবে কিয়ামত কত নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন থেকে নিয়ে আর 1400 বছর 1500 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে তখন বলে গেছেন যে আমার মৌতটা যখন হবে তখনই মনে করবে যে কিয়ামত কত নিকট
তাহলে বুঝা গেল কি কিয়ামত প্রতি নিকটে, কিয়ামতের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। নাম্বার দুই, বাইতুল মুকদ্দাস, বাইতুল মুকদ্দাস যখন বিজয় হবে, বাইতুল মুকদ্দাস যখন মুসলমানদের হাতে চলে আসবে, তখন মনে করবে কিয়ামত প্রতি নিকটে। আর এই ঘটনা ঘটে গেছে ইসরায়েলরা দখল করে নিয়ে গেছে। ইসরায়েলরা চায় এই বাইতুল মুকদ্দাসকে তাদের পাঠশালা বানাইতে, তাদের আড্ডাখানা বানাইতে, তাদের ইবাদতখানা বানাইতে। এই বাইতুল মুকদ্দাস ইসরায়েলের হাত থেকে যদি রক্ষা করার জন্য ডাক আসে পুনরায়, তাহলে আমরা সকলে এই বাইতুল মুকদ্দাসকে রক্ষা করার জন্য প্রস্তুত আছি না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, আমিন। তাহলে এই বাইতুল মুকদ্দাস যখন মুসলমানদের হাতে চলে যাবে, মুসলমানদের হাতে আসবে, আর এই ঘটনা ঘটে গেছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 26 হিজরিতে, চোখ 26 হিজরিতে। তাহলে বোঝা গেল কি কিয়ামত প্রতি নিকটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে আর 1400 বছর, 1500 বছর আগে এই কথা বলে গেছে। তাহলে বোঝা গেল কিয়ামত প্রতি নিকটে। নাম্বার 3, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বকরির মধ্যে এক প্রকারের রোগ হয়, বকরির মধ্যে এক প্রকারের রোগ হবে, এই রোগটা মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে। আর এই ঘটনা ঘটে গেছে আজ থেকে 25 হিজরিতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানায়। উমর রাদিয়াল্লাহু 18 হিজরিতে তাআলা আনহু এর জামানায় এই ঘটনা ঘটে গেছে। আর এই ঘটনা ঘটেছে সিরিয়ার মানুষদের মধ্যে। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর পূর্বে বা 1500 বছর পূর্বে এই কথা বলে গেছেন, হে আউকনি মালে, যখন এক বকরির মধ্যে এক প্রকারের রোগ হবে, আর ওই রোগটা মানুষের ভিতরে ছড়িয়ে পড়বে, আর এই রোগের কারণে অনেক হাজার লোক মারা যাবে, হাজার হাজার লোক মারা যাবে। আর সিরিয়াতে এই রোগটা দেখা দিয়েছিল 18 হিজরিতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, তখন এক বর্ণনা মতে 25,000 লোক মারা গিয়েছিল, আরেক বর্ণনা মতে 70,000 লোক মারা গিয়েছিল। তাহলে এই ঘটনা ঘটে গেছে কি আমাদের এই নিদর্শন পূর্বে চলে গেছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 18 হিজরি। তাহলে বোঝা গেল কি আমার প্রতি নিকটে। 5 নম্বর, মালের বৃদ্ধি পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন দেখবে মানুষের কাছে প্রচুর পরিমাণে মাল সম্পদ, সম্পদের হার বেড়ে যাবে, মালের হার বেড়ে যাবে, তখন মনে করবে কিয়ামতের পূর্ব লক্ষণ, কিয়ামত প্রতি নিকটে। মানুষদেরকে 100 দিনার দিবে, তখনকার যুগে 100 দিনারের অনেক মূল্য ছিল, 100 দিনার দিবে, তারপরেও সে মনে করবে তার 100 দিনার হবে না, আরো তার লাগবে, তার চাহিদা আরো বেশি। একজনের একটা বাড়ি, তারপরে মনে করে যে আমার যদি আরেকটা বাড়ি হতো, একজন একটা গাড়ি কিনছে, সে তার আশা আকাঙ্ক্ষা যদি আমি আরেকটি গাড়ি কিনতে পারতাম, একজন একটি বাসা কিনছে ঢাকা শহরে, সে তার চাহিদা আরো বেশি, আমি যদি আরেকটি বাসা পর কিনতে পারতাম, চাহিদা কোনোদিন শেষ হবে না। এইরকম মালের বৃদ্ধি, সম্পদের বৃদ্ধি যখন দেখবে মানুষের কাছে, মানুষের মাঝে প্রচুর ভাবে, মানুষের মধ্যে প্রচুর মালের এবং সম্পদের লোক এসে গেছে, তখন মনে করবে কি আমার প্রতি কি ঘটে। এখন তো মানুষ সম্পদের পিছনে দৌড়াইতেছে, দুনিয়ার পিছনে দৌড়াইতেছে, কিভাবে অর্থকড়ি টাকা পয়সা সম্পদ উপার্জন করবে, আর রাতারাতি বড় লোক হয়ে যাবে, সম্পদের মালিক হয়ে যাবে, টাকার মালিক হয়ে যাবে, কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে আরো
1400 বছর আগে আউবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আউবনে মালিক এমন ছয়টা বিষয় আছে যে ছয়টা বিষয় তুমি বর্ণনা করবে এই ছয়টা বিষয় যখন বর্ণনা করা শেষ হবে তখন মনে করবে কিয়ামত প্রতিনিধি করবে পাঁচ নাম্বার ফিতনা ফিতনা এমন ভাবে ছড়াবে যে আরবের কোনো ঘর বাকি থাকবে না আরবের প্রত্যেকটি ঘরের ভিতরে ফিতনা ছড়িয়ে পড়বে আমার জানামতে দেখেন বর্তমানে আরবে যিনি আরব দেশ পরিচালনা করতেছেন সালমান তিনি দেখেন সেই আরবের ভিতরে সিনেমা হল পর্যন্ত স্থাপন করেছেন ওই সিনেমার ভিতরে ঘরের ভিতরে বিভিন্ন ধরনের ছবিও তারা প্রদর্শন করে দেখায় শুধু সিনেমা হলই করে নাই যে আরবের ভিতরে কোনো এই পর্যন্ত কোন সিনেমা হল প্রতিষ্ঠিত হয়নি বানাইনি কেউ সাহস পাইনি সেই আরবের ভিতরে বর্তমান সরকার সালমান সে সিনেমা হল স্থাপন করেছে যে আরবের ভিতরে নারীরা বুর্কা হিজাব ছাড়া বাহিরে বের হতে পারত না সেই আরবের ভিতরে এখন মহিলাদের কেউ বেরিয়ে রাস্তায় নেমে দিয়েছে শুধু রাস্তায় নামাইনা যে আরবের ভিতরে মহিলারা ড্রাইভিং করতে পারত না ড্রাইভ করতে পারত না সেই আরবের ভিতরে বর্তমান সালমান সে কি করছে মহিলাদেরকে ড্রাইভ করা নির্দেশ দিয়েছে অনুমতি দিয়েছে তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে আরো 1400 বছর আগে যে আউবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন আউবনে মালিক তুমি জেনে রাখো ছয়টি বিষয় বর্ণনা করবে এই ছয়টি বিষয় বর্ণনা করা যখন তোমার শেষ হবে তখন মনে করবে কে আমার প্রতি কি করে তার পাঁচ নম্বর কারণ হলো একে আরবের ভিতরে ফেতনা এমন ভাবে চলাবে যে আরবের কোন একটি ঘর বাকি থাকবে চলতেছে না তাহলে বোঝা গেল কে আমার প্রতি কি করে কেয়ামতের জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে ছয় নাম্বার আরব এবং রোম আরব এবং রোমের ভিতরে এই যুদ্ধ হবে আরব এবং রোমের ভিতরে কি হবে একটি বিশাল যুদ্ধ হবে এই আরব এবং রোমের ভিতরে যে যুদ্ধটা হবে এই যুদ্ধের ভিতরে রোমে এক বর্ণনা মতে 80,000 পতাকা থাকবে আরেক বর্ণনা মতে 80 পতাকা থাকবে 80টি পতাকা থাকবে এই 80,000 পতাকার নিচে রোমদের সৈন্যবাহিনী 12,000 করে থাকে প্রত্যেকটি পতাকার নিচে রোমদের 12,000 করে সৈন্য থাকে এই অবস্থা বর্তমানে আমার জানা মতে বর্তমানে যুক্তরাষ্ট্র আমেরিকা চীন জাপান যেভাবে আরবের ভিতরে প্রবেশ করেছে যেভাবে তারা আরবের ভিতরে ঘাঁটি তৈরি করছে আমার মনে হয় যে আরবদের ভিতরে আর যুক্তরাষ্ট্র আমেরিকার মধ্যে একটা বাদ যুদ্ধ বর্তমানে চলতেছে তাদের ভিতরে না জানি এই যুদ্ধ কখন শুরু হবে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আজ থেকে নিয়ে 1400 বছর আগে যে ভবিষ্যৎবাণী করে গেছেন ইয়াউবনে মালিক এমন ছয়টি বিষয় রয়েছে এই ছয়টি বিষয় তুমি বর্ণনা করবে এই ছয়টি বিষয় বর্ণনা করা যখন তোমার শেষ হবে তখন মনে করবে যে কিয়ামত প্রতিনিধি করে তাহলে বোঝা গেল 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের যে সমস্ত নিদর্শন সমূহ বলে গেছেন তা বাস্তবে প্রমাণিত হয়ে গেছে ঠিক তেমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামতের আরেকটি নিদর্শন সমূহ বলেছেন এই নাম্বার ইনশিবাকুল কমা চন্দ্র অতিক্রমিত হওয়া আল্লাহ রাব্বুল আলামিন 27 নম্বর পারা সূরাতুল কমারের ভিতরে বলেছেন ইকদাবাতিস সাআত ওয়া আনশাক্কাল কমা কিয়ামত নিকটবর্তী হয়ে গিয়েছে চন্দ্র অতিক্রমিত হয়ে গিয়েছে যার চন্দ্র দ্বিগুণিত হওয়া এটা ভবিষ্যৎ হবে না হয়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 1400 বছর আগে হয়ে গেছে তাহলে বোঝা গেল কিয়ামত প্রতিনিধি করে চন্দ্র দ্বিগুণিত হওয়া এটাও কিয়ামতের একটা লক্ষণ আর এই চন্দ্র দ্বিগুণিত হওয়া আজ থেকে নিয়ে আরো 1400 বছর আগে সেই ঘটনা ঘটে গেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চক্করে গেলেন
আবু জেহেল তার সাথীদেরকে নিয়ে বসা আবু জেহেল বলল ওয়াকিলা মুহাম্মদ তুমি যদি চন্দ্রকে মুখণ্ডিত করে দিবা দেখাতে পারো তাহলে আমরা তোমার প্রতি ঈমান আনব বিশ্বাস স্থাপন করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে গেলেন চোখ দিয়ে পানি বের হইতেছে কাঁদতেছেন এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন এই জিব্রাইল যাও না হাবিব কেন কাঁদতেছে আল্লাহ কি জানেন না জানেন তারপরে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাঠাইছেন সান্ত্বনা দেওয়ার জন্য চন্দ্র দ্বিগুণিত কেন চন্দ্র যদি শত শত হাজার হাজার গুণিত করতে হয় আপনাকে সন্তুষ্ট করার জন্য তারপরে আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্রকে হাজার হাজার দ্বিগুণিত করলেন আল্লাহু আকবার আপনার সন্তুষ্টি নামের উদ্দেশ্যে আপনি মাথা না উঠান আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাইলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন আপনি নির্দেশ দিলেন সাহারা কাঙ্গুলের দ্বারা এইভাবে ঘোরান ইশারা করেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারা কাঙ্গুলের দ্বারা ইশারা করলেন চন্দ্র দ্বিগুণিত হয়ে দুই পাহাড়ে গিয়ে পড়ল আল্লাহু আকবার আবু জেহেল বলল আগে মানুষ বলতো তুমি অনেক বড় জাদুকর মানুষ বলতো তুমি জাদুকর আজকে আমি স্বচক্ষে দেখলাম তুমি যে কত বড় জাদুকর ঈমান তো নসিবে থাকতে হবে ঠিক না ঈমান নসিবে নাই কি করবে চন্দ্র নিগণ্ডিত হওয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে আরো 1700 বছর আগে ঘুরে গেছেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সেই ঘটনা ঘটেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চন্দ্র নিগণ্ডিত হওয়া নিরব কিয়ামতের লক্ষণ চন্দ্র যখন নিগণ্ডিত হয়ে যাবে তখন মনে করবে কিয়ামত প্রতি নিকট কিয়ামতের আলামতের আরেকটি আলামত হলো রাতের অন্ধকারের মতো চতুর্দিক থেকে ফিতনা আসতে থাকবে রাত যখন অন্ধকার হয় তখন তার অন্ধকার চতুর্দিকে ছড়িয়ে পড়ে ঠিক তেমনি ভাবে ফিতনা চতুর্দিকে এমনি ভাবে ছড়িয়ে পড়ে রাতের অন্ধকারের মতো চতুর্দিকে ফিতনা ছড়িয়ে পড়বে এমন অবস্থায় আমাদের করণীয় কি এখন থেকে আমাদের করণীয় হলো বেশি বেশি আমল করা আমলের উপর অটল থাকা আমল ছাড়া যাবে না গুনাহ ছেড়ে দিতে হবে না কোরবানি ছেড়ে দিতে হবে এমন অবস্থা হবে তখন মানুষ সন্ধ্যা বেলা ঈমান নিয়ে বাড়ি থেকে বের হবে সকাল বেলা ঈমান হারিয়ে বাড়িতে বসবে করে বলুন সকাল বেলা ঈমান নিয়ে বাড়ি থেকে বের হবে আবার সন্ধ্যা বেলা কি করবে ঈমান হারা বাড়িতে বসবে সন্ধ্যা বেলা ঈমান নিয়ে বাড়ি থেকে বের হবে সকাল বেলা ঈমান হারা হয়ে বাড়িতে বসবে আর এমন অবস্থা হবে তখন মানুষ তাদের দ্বীন তাদের ধর্ম তাদের ঈমানকে টাকার বিনিময়ে অর্থের বিনিময়ে পদের বিনিময়ে বিক্রি করে এমন অবস্থা এখন এই অবস্থা আপনারা হবে না হচ্ছে এই অবস্থাটা হচ্ছে না হবে ভবিষ্যতে এক হাদিসের ভিতরে আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত উনাইর যুদ্ধের সময় একজন লোক মুসলমানদের পক্ষ হয়ে যুদ্ধ করার জন্য আসছে সাহাবায়ে কেরাম বলেন যে আমরা এই লোকটাকে মুসলমান ভাবতাম বেশভূষা লেবাস পাইজামা পাঞ্জাবি টুকি দাড়ি এরকম এই লোকটাকে দেখে মনে হলো মুসলমান আমরা বাসি লোকটা মুসলমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই লোকটা জাহান্নামী এই লোকটা জাহান্নামী তো যাই হোক যুদ্ধ শুরু হয়ে গেছে এই লোকটা মুসলমানদের পক্ষে বীর বিক্রমের মতো যুদ্ধ করছে যুদ্ধ করতে করতে সে আহত হয়ে যায় তার দেহের ভিতরে জখম হয় আর এই জখমের কারণে তার মৌত এসে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই সংবাদ দেওয়ার পরে যে আপনি যে লোকটাকে জাহান্নামী বলেছিলেন এই লোকটাকে মুসলমানদের পক্ষ হয়ে বীর বিক্রমের মতো যুদ্ধ করে আহত হয়েছে আর আহত অবস্থায় সে মৃত্যুর মুখে পতিত হয়েছে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামে এই কথার জবাবে বললেন এই লোক জাহান্নামী, সে জাহান্নামে চলে গেছে। সাহাবায়ে কেরাম বুঝে উঠতে পারলেন না ঘটনাটা কি, সে তো আমাদের পক্ষ হয়ে যুদ্ধ করছে, মুসলমানদের পক্ষ হয়ে যুদ্ধ করছে, আর বীর বিক্রমের মতো যুদ্ধ করছে, সে আহত হয়েছে, মৃত্যুবরণ করেছে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই লোকটা জাহান্নামী, কারণটা কি বুঝতে পারলেন না। এমন সময় এক লোক দৌড়ে আসছে, আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, যে লোকটা যুদ্ধের মধ্যে আহত হয়েছিল আপনি তাকে জাহান্নামী বলেছিলেন, সে অনেক জখম হয়েছে তার দেহের ভিতরে, সে এখনো মৃত্যুবরণ করেনি, সে মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে, তার দেহের ভিতরে যে জখম হয়েছিল এই জখমের ব্যথা সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনা মাত্রই চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার বলে এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ঘোষণা করে দিলেন যে কোন মুমিন ছাড়া মুসলমান ছাড়া কেউ জান্নাতে যাবে না, যদিও আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে কাফেরদের মাধ্যমে বিদ্যুতের মাধ্যমে ইসলামের কাজ করে, কিন্তু মুমিন ছাড়া মুসলমান ছাড়া ঈমান ওয়ালা ছাড়া কেউ জান্নাতে যাবে না। এরকম অনেক লোক আছে আমাদের মতো যারা যারা জান্নাতি তাদের মতো জান্নাতের আমল করতেছে, এদের মধ্যে অনেকেই জাহান্নামী হয়ে যায়। আবার এমন অনেক লোক আছে জাহান্নামীদের মতো আমল করতেছে, গুনাহ করতেছে, তারপরে জান্নাতি হয়ে যায়। এমন অনেক লোক আছে আমাদের মাঝে আমাদের মতো বেশ পোশাক টুপি দাড়ি পাঞ্জাবি ইসলামে নামাজ তসবিহ তাহারি সব আদায় করতেছে, মুসলমানদের মতো ইবাদত বন্দেগী করতেছে, কিন্তু এদের বেশ পোশাক লেবাস টুপি দাড়ি এগুলো তাদের স্বার্থ, স্বার্থ উদ্ধারের জন্য করতেছে, দুনিয়ার লোক লোক লালসার কারণে করতেছে, পদের কারণে করতেছে, সম্পদের কারণে করতেছে, দুনিয়ার মায়া মহাপদ পাওয়ার জন্য এগুলি করতেছে। এই অবস্থা হচ্ছে কিনা, এরকম অনেক লোক দেখা যাচ্ছে, এমন অবস্থা হবে মানুষ কি করবে, সকালবেলা ইমান নিয়ে বের হবে, সন্ধ্যাবেলা ইমান হারাবে ঘরে ফিরবে, সন্ধ্যাবেলা ইমান নিয়ে বের হবে, সকালবেলা ইমান হারাবে ঘরে ভিতরে, এমন অবস্থা কেন হবে। এই জন্য হবে একজন মানুষ চাকরি দুহাই দিয়ে বাড়ি থেকে বের হয়েছে, বাড়ি থেকে বের হয় বের হয়ে ভিন্ন নারীর সাথে সে অনৈতিক কাজে লিপ্ত হয়েছে, লিপ্ত হওয়ার কারণে তার ইমান চলে গেছে, ইমান হারা হয়ে সে বাড়িতে বসে। আরেকজন মহিলা সে বাড়ি থেকে বের হয়েছে এই দুহাই দিয়ে মার্কেট করবে, মার্কেটিং করবে, অমুক জায়গায় যাবে, এ ভিন্ন পুরুষের সাথে সে কি করেছে অনৈতিক কাজে লিপ্ত হয়েছে, দেখা গেছে সন্ধ্যাবেলা সে বাড়ি থেকে ইমান নিয়ে বের হয়েছে, সকালবেলা সে বাড়ি পড়ছে ইমান হারাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই অবস্থা যখন হবে, যখন ফিতনা চতুর্দিকে ছড়িয়ে পড়বে, অন্ধকারের মতো ফিতনা সারা সারা বিশ্বের ভিতরে ছড়িয়ে পড়বে, এখন বর্তমান জামানায় সারা বিশ্বের ভিতরে ফিতনা 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 ফিতনা, মুসলমানদের কে নিয়ে ফিতনা, কোরআনকে নিয়ে ফিতনা, কোরআন হাদিসকে নিয়ে ফিতনা, আলেম ওলামাদেরকে নিয়ে ফিতনা ফিতনা, এই ফিতনা যখন অন্ধকারের মতো ছড়িয়ে পড়বে চতুর্দিকে, তখন মনে করবে কি আমার প্রতি নিকটে। আর এই অবস্থায় আমাদের করণীয় কি, এই অবস্থায় আমাদের করণীয় হলো বেশি বেশি আমল করা, কেয়ামতের জন্য প্রস্তুতি নেওয়া। কেয়ামতের প্রস্তুতি কি, কেয়ামতের প্রস্তুতি হলো বেশি বেশি আমল করতে হবে, নেক আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কেয়ামতের প্রস্তুতি নেওয়ার জন্য তৌফিক দান করুক, এবং বিশেষ করে নেক আমল করার তৌফিক দান করুক। কেয়ামতের আরো অনেক নিদর্শন রয়েছে, ইনশাআল্লাহ আস্তে আস্তে আপনাদের নিকট হতে জমায় ও পর্ব করে আমি বলবো, আলোচনা করবো। আল্লাহ শোনার জন্য তৌফিক দান করুন, আমিন।